হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি হয়তো বা এই ধরনের গেমিং লোগোগুলো মেক করতে চাইছেন, তাহলে আমি বলবো আপনি একদম সঠিক ভিডিওটি প্লে করেছেন। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এই ধরনের গেমিং লোগোগুলো মেক করতে হয়। এবার আপনি হয়তো বা ভাবছেন আপনার কাছে কম্পিউটার নেই, তাহলে আপনি কিভাবে এই ধরনের গেমিং লোগোগুলো মেক করবেন। ভিউয়ার্স, এই ধরনের গেমিং লোগোগুলো কিন্তু এখন মোবাইল দিয়েই মেক করা যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ধরনের গেমিং লোগোগুলো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে মেক করা যায়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে পাশে যে বেল আইকনটি দেখতে পাবেন, এই চ্যানেলের নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে অল করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, সেই সাথে কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। এই ধরনের গেমিং লোগোগুলো মেক করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো ইএসপোর্ট গেমিং লোগো মেকার, বা যাই হোক, অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও চাইলে গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এরপরে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কমপ্লিট হলে ওপেন করুন। তো ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি অফলাইনেও লোগো তৈরি করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি এটা অনেক বড় একটা অপরচুনিটি আমি মনে করি। অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করলে এই রকমের অ্যালাউ চাইবে, আপনি এইখান থেকে অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন। তো আমি কিন্তু আবারও বলছি, এই অ্যাপ্লিকেশনটিতে আপনার লোগো মেক করার জন্য কিন্তু ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে না। তো এরপরে আপনাকে কী করতে হবে, যে ক্রিয়েট ইএসপোর্ট লোগো বলে অপশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমার কাছে অ্যাড এসেছে, যেহেতু নেট কানেকশন অন ছিল আপনার কাছে অ্যাড আসবে না যদি নেট কানেকশনটি অফ করে রাখেন। তো ভিউয়ার্স, এইবার আপনি অনেকগুলো স্টাইলিশ লোগো দেখতে পাবেন। এই যে দেখুন, এই রকমের লোগো এখানে অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারেন। আর আপনি যদি কিছু গ্রাফিক্সফুল লোগো নিতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স অপশন, এইখানে ক্লিক করলে এই যে দেখুন সেই লোগোগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি লোগোগুলো দেখতে পাচ্ছেন, এর এখানে আরও অনেক সুন্দর সুন্দর লোগো আছে যেগুলোর পিছনে কিন্তু একটা গ্রাফিক্স আছে। আর প্রথমে যে লোগোগুলো আছে এইগুলো হলো একদমই সিম্পল লোগো, তাদের ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, জাস্ট লোগো, আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি গ্রাফিক্সের এখান থেকেই একটা লোগো সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই একটা লোগো সিলেক্ট করে নেবেন। তো আপনারা যারা পাবজি গেমার আছেন, বর্তমানে পাবজির একটা টুর্নামেন্ট হতে চলেছে যেটার জন্য আপনাদের লোগো সাবমিট করতে হবে, তো আমি বলবো এখান থেকে আপনি লোগোটা সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে পাবজির জন্যও কিন্তু অনেক লোগো আছে। তো এইবার এখানে আপনাকে টেক্সট অ্যাড করতে হবে। তো এর জন্য যে টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে আপনার কাছে একটা ইন্টারফেস ওপেন হবে। এইখানে আপনি যে নামের লোগোটি দিতে চান অবশ্যই সেই নামটি লিখে দেবেন। আমি গেমার লিখলাম, লেখার পরে অ্যাড করে দিলাম। তো এবার দেখুন টেক্সটটি কিন্তু ব্ল্যাক কালার হয়ে আছে, এর জন্য যে নিচের দিকে কালার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি হোয়াইট করে দিতে পারেন। এবং আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার বলতে যেটা দুই তিন রকমের কালার হয় সেটাও করতে পারবেন। এই যে গ্রেডিয়েন্ট থেকে আপনি সেই কালারগুলো চাইলে কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আপনি গ্রেডিয়েন্ট থেকেও চাইলে দিতে পারেন, আর আপনি যদি মনে করেন সিম্পল একটা কালার দেবেন সেটাও কিন্তু দিতে পারবেন। তো এবার আপনাকে কী করতে হবে, ফ্রন্ট থেকে একটা স্টাইলিশ সিলেক্ট করে দিতে হবে, কারণ লেখাটা দেখতে এখন কেমন যেন একটা লাগছে। তো আমার কাছে এখানে সবথেকে একটা ভালো ফ্রন্ট মনে হচ্ছে যে এই ফ্রন্টটি, আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রন্টটি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এটাকে একটু বড় করে এটার সাথে মিলিয়ে দেবেন, এই যে এটা ধরে আপনারা এটা রোটেশন করে নিতে পারবেন। তো দেখুন এভাবে আপনারা এখানে কিন্তু মিলিয়ে দিতে পারেন, আপনাদের যে ফ্রন্টটা দিবেন বা যে নামটা দিবেন সেটা দিয়ে অবশ্যই এখানে সুন্দর করে মিলিয়ে দিবেন, যে আপনাদের যেভাবে দেখতে সুন্দর লাগবে সেটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। আপনি চাইলে এখান থেকে লেটার স্পেলিংটাও ঠিক করে নিতে পারেন। দেখুন এটা কিন্তু এখন অনেকটাই সুন্দর লাগছে আরও বেশি দেখতে, আপনি যেভাবে খুশি এটা এখানে দেখবেন। আরও অনেক অপশন আছে, সেগুলো থেকে কিন্তু আপনি সুন্দর করে এই লোগোটা মেক করে নিতে পারবেন। এবার আপনি যে এখানে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার কাছে দুটো অপশন আসবে, একটা জেপিজি এবং আর একটা পিএনজি। তো আপনি যে ফরম্যাটে চাইবেন আপনি এটা সেভ করে নিতে পারেন। জেপিজি হলে এটার ব্যাকগ্রাউন্ড থাকবে, আর পিএনজি হলে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো আমি জেপিজিতে এটা সেভ করে দিলাম। তো দেখুন আমার ইমেজটি সেভ হয়ে গেছে। বর্তমানে পাবজি মোবাইলের টুর্নামেন্টের জন্য আপনারা সবাই লোগো বানাতে চাইছেন, তো আমি সাজেস্ট করব এই অ্যাপস থেকে এরকম সুন্দর সুন্দর লোগোগুলো মেক করে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আর ভিউয়ার্স, আপনার মতো অনেকেই কিন্তু এই লোগো এখন সাবমিট করার জন্য লোগো বানাতে চায়। তো অনেকেই জানে না যে মোবাইল দিয়ে এরকমই সুন্দর লোগোগুলো মেক করা যায়। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, তাহলে তাদের এই রকমের লোগোগুলো তারাও বানিয়ে নিতে পারবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো টিউটোরিয়ালে।
সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার এভরিওয়ান।